হ্যালো গাইস, আজ আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের পার্ট টু। দেখবে ফার্স্ট কোশ্চেন কী আছে, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে, নিজেরা ট্রাই করবে, তারপর আমার অ্যাপ্রোচটা দেখবে। কী বলেছে ফার্স্ট কোশ্চেন? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভের হার কত? কী বলেছে ভালো করে দেখবে। ক্রয় মূল্য মানে কি? এখানে কস্ট প্রাইস মানে কি? সিপি ইজ টু এসপি, ঠিক আছে, সিপি ইজ টু এসপি দেওয়া আছে। কত আছে সিপি ইজ টু এসপি? 4:5 আছে, 4:5 আছে। তার মানে কত? এই যে 5 টাকার, 4 টাকার প্রোডাক্টটা 5 টাকায় বিক্রি হচ্ছে, মানে 4 টাকার প্রোডাক্ট যখন 5 টাকায় বিক্রি হচ্ছে, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, আর এসপি হচ্ছে সেলিং প্রাইস, যেটাকে বিক্রয় মূল্য বলা হয়। তো 4 টাকার প্রোডাক্ট যদি 5 টাকায় বিক্রি হয়, তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে 1 টাকা বেশিতে বিক্রি করছে, ঠিক আছে, 1 টাকা, এই 1 টাকা বেশিতে বিক্রি করছে। তার মানে কি? এই 4 টাকার প্রোডাক্ট 1 টাকা বেশিতে বিক্রি করছে, আর এই 1 টাকা মানে কি? এই 1 টাকাই লাভ। তার মানে 1/4-এর ফ্র্যাকশন ভ্যালু অলওয়েজ কী হয়? 25%, 25%। কত হয়? 25%। তার মানে কত পার্সেন্ট লাভ হয়? তাহলে লাভের হার কত? 25%। কত? অপশান এ। বোঝা গেল ফার্স্ট কোশ্চেনটা? আর এই যে 25% কী করে আসলো যদি না বুঝে যায়, তাহলে এই 100 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে এখানে চলে আসবে যে 100, মানে এরকম বলে দিচ্ছি তো যদি কেউ না বুঝতে পারে। দেখি ভালো করে, এই যে 1/4 আছে, দেখি ভালো করে কত আছে। এই যে 1/4 আছে, এই যে 100%, মানে কি? এই 4 টাকার প্রোডাক্টটা 5 টাকায় বিক্রি হচ্ছে, মানে কি 1 টাকা লাভ হচ্ছে। তার মানে কি? এই 4-এ 1 লাভ হচ্ছে, তার মানে 100-এর জন্য কত লাভ হবে? তো এটা কাটাকাটি করলে কত? 25। তার মানে কত আসবে? 25%। ক্লিয়ার? তার মানে অপশান এ হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এইটা অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবে কি আছে, দেখবে কি বলেছে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, ফার্স্ট একটা জিনিস মনে রাখবে যে লাভ বা ক্ষতি অলওয়েজ ক্রয় মূল্যের উপর হয়। কি হয়? ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর। তার মানে কি? বিক্রয় মূল্যটাকে আমরা কি বলি? সেলিং প্রাইস। তার মানে এই বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, ঠিক আছে, একটা জিনিস দেখবে ভালো করে। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি বিক্রয় মূল্যের উপর যদি 20% ক্ষতি হয়, ভালো করে দেখবে, তার মানে আগে 20%-এর ফ্র্যাকশন ভ্যালুটা দেখবে, আগে 20%-এর ফ্র্যাকশন ভ্যালুটা দেখবে। কি বলেছে দেখবে? এই যে 20%, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু সবাই জানি কত হবে? 1/5 হবে। মানে কি? এইটা হচ্ছে সেলিং প্রাইস হবে, এইটা এই এসপিটা হবে, এই যে এইটা হচ্ছে এসপিটা হবে, ঠিক আছে, এইটা এসপিটা হবে। আর এই 5-এর 20% কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে কি? এই 5-এর উপরেই 1 টাকা ক্ষতি হবে, ঠিক আছে, 5-এর উপর 1 টাকা ক্ষতি হবে। তার মানে কি? এই এসপিটা কত হবে? এই এসপিটা কত হবে? এসপি বলেছি 5 হবে। এসপি যদি 5 হয়, তার মানে কি, কোনো প্রোডাক্ট যদি ক্ষতিতে বিক্রি হয় তাহলে কি হবে, সেটা সেলিং প্রাইসটা কি হয়, কস্ট প্রাইসটা অলওয়েজ কি বেশি থাকবে না? তার মানে কি কস্ট প্রাইসের দাম কত হবে? 6 হবে, কারণ এই 1 টাকা কি হচ্ছে, 1 টাকা কি ক্ষতিটা। বোঝা গেল? তার মানে কি এই 1 টাকা ক্ষতিটা, তার মানে এই এইটা হচ্ছে 6:5 অনুপাত হয়ে যাবে সিপি থেকে এসপির। বোঝা গেল? তার মানে কি বলেছে এবার? ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হচ্ছে? ক্রয় মূল্য 6 ছিল, সেটা বিক্রি হচ্ছে 5 টাকায়। তার মানে কি 1 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। বোঝা গেল? 1 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে কি কয় টাকা ক্ষতি? এবার কত পার্সেন্ট ক্ষতি হবে সেটা বের করতে বলেছে। এবার দেখে ভালো করে, 6 টাকার উপরে কত ক্ষতি হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে। মানে কত? এই 6-এর উপরে 1 ক্ষতি, ঠিক আছে, 6-এর উপরে 1 ক্ষতি হচ্ছে। 6-এর উপরে 1 ক্ষতি হলে 100-এর উপর কত ক্ষতি হবে? সেটাই হয়ে যাবে 100%। তখন এর ভ্যালু কত হবে? 16.2/3%, ঠিক আছে। কত অপশান? অপশান এ। কেন হচ্ছে এটা? বোঝা গেল? ক্লিয়ার? এটা ছিল সবসময় বিক্রয় মূল্যের উপর বলেছে, কিন্তু জিজ্ঞাস করেছি কি ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখবে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস এখানে কনফিউজ হতে পারে, এই জায়গাটা তোমাদের বলে দিচ্ছি যে এই যে একটা, এই যে 5 ছিল কি, এই 5টা ছিল হচ্ছে এসপি, মানে কি বিক্রয় মূল্য, তার উপরেই 1টা ক্ষতি হচ্ছে। তার মানে কি 1টা ক্ষতি মানে কি? আমরা কি জানি কোনো প্রোডাক্ট
যদি তার কেনা দামের থেকে যদি যা থাকবে, কেনা দাম যদি 6 থাকে, সেটাকে আমি 5-এ বিক্রি করি, তার মানে কি ক্ষতি হয়ে গেল। তার মানে এখানে ক্ষতি 1 আছে, তার জন্য এই 5-এর সঙ্গে 1 যোগ করে দিয়েছি, যাতে এটা এই একটাই থাকে, পার্সেন্টেজটা যাতে আমাদের সেম করতে পারি, এই কারণে, বোঝা গেল। এবার এখানে যদি লাভের কথা হতো তখন কি হতো, তখন আবার অন্যরকম একটা প্রসেস হতো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা অ্যাপ্লাই করবে, আর লাভের যে কোনো একটা অঙ্ক তোমরা বই থেকে যে কোনো ট্রাই করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবে কি আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেখবে ভালো করে, রাম 3.75 টাকা পয়সায় প্রতি ডজন হিসাবে 1600টি ডিম কেনে। তার মানে কি বোঝাচ্ছে, 1600টি ডিম সে কিনছে, একটা টাকা খরচ করছে, আর সেটাকেই আমরা সিপি বলবো, মানে কি কস্ট প্রাইস, ক্রয় মূল্য। তার মানে কি 1600টি ডিমের দাম বের করব, 1600টি ডিমের দাম কত হবে সেটা দেখবো, মানে কি এখান থেকে দেখবে যে প্রতি ডজনের দাম 3.75 টাকা, মানে কি 12টি ডিমের দাম কত, 3.75 টাকা, ঠিক আছে। তার মানে কি একটি ডিমের দাম কত, 12 দিয়ে ভাগ হয়ে যাবে না, আর কি হবে, 1600টি ডিমের দামের কথা বলেছেন এখানে, তার মানে কি হবে, 1600টি ডিমের দাম বের করতে হবে, ঠিক আছে। এই যে এই পয়েন্ট দিয়ে এই দুটো জিরো চলে যাবে, ঠিক আছে। এবার কাটাকাটি করলে 4 দিয়ে 4 4 16, আর এটা 3, আর 3 দিয়ে এটা কাটলে 125 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে গুণ করলে 500 চলে আসবে। তার মানে কি সিপি কত হলো, সিপি হলো, তার মানে সিপি কত হলো, 500। তার মানে কি 1600টি ডিম কিনতে 500 টাকা খরচা হলো। এবার দেখবো কত টাকায় সে বিক্রি করছে, কোশ্চেনে কি আছে, সে 1 টাকায় 2টি ডিম বিক্রি করে, মানে কি 2টি ডিমের দাম 1 টাকা, তার মানে একটি ডিমের দাম কত হবে, একটি ডিমের দাম কত, 1/2 টাকা হবে। আর সেটা কতগুলো ডিম বিক্রি করে, 900টি ডিম বিক্রি করে, তাহলে 900টি ডিমের দাম কত বেরোবে, 450 টাকা। এখান থেকে ক্লিয়ার, ঠিক আছে। এবার একটা জিনিস মুছলাম দেখে ভালো করে, এবার দেখবে কি বলেছে কোশ্চেনে, বলেছে যে 900টি ডিম তো বিক্রি করে, আর বাকি ডিম কি বলেছে, 2 টাকায় 5টি বিক্রি করে, ঠিক আছে। তার মানে 5টি ডিমের দাম কত দাঁড়াবে, 2 টাকা, তার মানে একটি ডিমের দাম সেই হিসাবে বের করে নেবো, ঠিক আছে। একটি ডিমের দাম কত হবে সেই হিসাবে বের করে নেবো, বলেছে কি 2 টাকায় 5টি ডিম, তার মানে কি একটি ডিমের দাম কত দাঁড়াবে, একটি ডিমের দাম কত দাঁড়াবে, 2/5 হবে, ঠিক আছে, 2/5 হবে, 2/5-এ বাকি ডিম বিক্রি করে। আর বাকি ডিম কত, বাকি ডিম কত থাকলো, 900 তো এখানে ইউজ করে নিলাম, তার মানে 1600-র মধ্যে 900 এখানে ইউজ করে নিয়েছি, আর কত বাকি থাকে, 700 বাকি থাকে, ঠিক আছে। আর কত বাকি থাকে, 700 বাকি থাকে, তার মানে এটা যদি কাটাকাটি করা হয় তার মানে এটা কত হবে, 1400, তার মানে ওভারঅল এখান থেকে কত আসবে, 1400 দুগুনি কত, 2880। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে এই যে 280 আর এই 450 আলাদা আলাদা করে এতটি বিক্রি করছে, তার মানে ওভারঅল কত টাকায় বিক্রি করছে, ওভারঅল এই দুটো যোগ হয়ে গেলে যেই টাকাটা হবে সেই টাকায় বিক্রি হবে, তার মানে কত, ওভারঅল এই 0 আসবে, 8, 5, 13, হাতে কত থাকবে, 1 থাকবে, তার মানে 730-এ বিক্রি করবে ওভারঅল। তার মানে কি এই যে 730, এবার একটা জিনিস দেখবে ভালো করে, এটুকু আমি মুছে দিলাম, এটুকু মুছে দিলাম দেখবে ভালো করে, তার মানে কি এই সেলিং প্রাইসটা পেয়ে যাবো না এখান থেকে, ভালো করে দেখবে, এখান থেকে দেখবে ভালো করে যে এখান থেকে এই সেলিং প্রাইসটা পেয়ে যাবো না, সেলিং প্রাইস কত পেলাম, সেলিং প্রাইস কত পেলাম, 730 পেলাম, ঠিক আছে। তার মানে কি 500 টাকার প্রোডাক্ট কিনছিলাম, 730-এ বেচে দিচ্ছি, মানে কি প্রোডাক্ট বলতে ডিম, তার মানে কত লাভ করছিলাম, 230, 230-এ বেশি বিক্রি করছি, তার মানে কত, এই 500-তে, এই 500-তে 230 লাভ করছি, তার মানে 100-এ বের করলে, তার মানে কি 100%-এ বেরিয়ে যাবে, তার মানে এটা কত, 5 হয়ে যাবে, আর এটা 5 দিয়ে কাটলে 46% চলে আসবে, ঠিক আছে। তার মানে কোনটা অ্যান্সার হবে, তার মানে 46% যদি যেটা অপশানে থাকবে সেটা অ্যান্সার হবে, তার মানে কত, অপশান ডি, ঠিক আছে। তো তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নেবে আর নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, বোঝা গেল, একদম সিম্পল হবে, সিম্পল ওয়েতে দেখবে, কোনো শর্ট ট্রিক বলে নিজেদের কাছে নিজেকে ছোট করবে না, বা শর্ট ট্রিক করে যে অ্যাপ্লাই করব সেসব কিছু না, জাস্ট কনসেপ্টের উপর কাজ করবে, শর্ট ট্রিক ফর্ট ট্রিক বলে কিছু হয় না, জাস্ট কনসেপ্টটাই ডেভেলপ হয়, ঠিক আছে।
কনসেপ্ট সবসময় মনে রাখবে, কিন্তু শর্ট ট্রিক্স মানে কি, এই ফর্মুলা মনে রাখতে হবে, এই হাবি জাবি যত সব মনে রাখতে হবে, কিন্তু শর্ট ট্রিক বলতেই জাস্ট মুখস্থ রাখা আর কিছু না। এই ইতিহাস ভূগোল না, অঙ্ক করছি, ঠিক আছে, এখানে কোনো শর্ট ট্রিক ফর্ট ট্রিক বলে কিছু হবে না, জাস্ট কনসেপ্টের উপর আমরা কাজ করব। দেখবে পরেরটা কি বলেছে, আগে নিজেরা করার ট্রাই করবে, ঠিক আছে, দেখবে কি বলছে। তেলের দাম 25% বৃদ্ধি, ভালো করে দেখবে, 25% বৃদ্ধি মানে কত, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4, তার মানে কত, আগে 4 টাকা ছিল, 4-এর উপর 25% বৃদ্ধি মানে কত, 1 টাকা বাড়বে, মানে কত, 4 থেকে 5 হয়ে যাবে, ঠিক আছে, 4 থেকে 5 হয়ে যাবে। এবার তেলের দামটা যদি 4 থেকে 5 হয় তাহলে কি পরিমাণে কমবে, সেটা হবে তার উল্টোতে, কত, 5:4-এ হবে, 5:4, তার মানে কত, কি পরিমাণ, এবার কি বলেছে, ব্যবহার কত পরিমাণ কমাতে হবে, তো ব্যবহার কত পরিমাণ কমবে, দাম যদি বেড়ে যায় তার মানে নিশ্চয়ই ব্যবহার কমে যাবে, আর ব্যবহার কমবে অলওয়েজ এই যে যেই অনুপাতে এরা আছে ঠিক তার উল্টো অনুপাতে কমবে, তার মানে কত, 5 থেকে 4 হয়ে যাবে, তার মানে কত কমে গেল, 5-এ 1 কমে গেল, তার মানে কত, 5-এ কত কমে গেল, 1 কমে গেল, আর 1/5-এর ফ্র্যাকশন বলে কত, 20%, বোঝা গেল, তার মানে কত, অপশন এ যেটা থাকবে সেটা। তার মানে কোশ্চেনে কি বলেছে, তেলের ব্যবহার কত কমাতে হবে, এই কত কমাতে হবে যাতে ব্যয় অপরিহিত থাকে, এই কথাটা ভালো করে খেয়াল রাখবে, ব্যয় অপরিহিত থাকবে তখনই এই জিনিসটা অ্যাপ্লাই হবে যে এইটার উল্টো এইটা হয়ে যাবে। আর এই যে এটা কি করে করলাম, এটা জাস্ট তোমরা মনে রাখবে যে এইটার এইটা উল্টো হয়ে যাবে, কিন্তু কি করে হচ্ছে, এইটা একটা পার্সেন্টেজের একদম বেসিক রুল হিসাবে কাজ হয়, এবি ফর্মুলা একটা আছে, এবি রুল, যেটাকে অ্যাপ্লাই করে আমরা এটা করলাম, কিন্তু এবি রুলটা এখনই তোমাদের এখানে ক্লিয়ার করব না, পার্সেন্টেজের যখন ভিডিও দেবো তোমাদের তখন সেই পার্সেন্টেজে পুরো একদম টপিক ওয়াইজ পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে, জাস্ট কয়েকদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিওটা। তো এখন জাস্ট এটা কোশ্চেনটা কীভাবে সলভ করলাম সেটা জাস্ট দেখবে, তো পরেরটা দেখবে কী আছে, কী বলেছে, একজন ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 15% ও 10% যদি পৃথক ছাড় দেয়। দেখি ভালো করে, ধার্য মূল্য বলতে, ধার্য মূল্য হচ্ছে কোনো একটা প্রোডাক্ট থাকলো, সেই প্রোডাক্টের উপর যেই প্রাইসটা প্রথমে দেওয়া থাকে, তারপর সেটার উপর ডিসকাউন্ট দিয়ে যেটা বিক্রি করে, তার মানে এমআরপি প্রাইস যেটা থাকে, এমআরপি থাকে যে যে কোনো প্রোডাক্টের উপর, তার উপর সেই দামটা যে ডিসকাউন্ট দেওয়া হয় সেই এমআরপিটাই হচ্ছে ধার্য মূল্য। তার মানে এখান থেকে দেখবে যে ধার্য মূল্য মনে করলাম এমপি আছে, মানে কি মার্ক প্রাইস, ইংলিশে ধার্য মূল্য কি মার্ক প্রাইস, তার মানে এর উপর কি হচ্ছে 15% 15% ছাড় দিচ্ছে, তার মানে কত, এটা 85/100-এ পৌঁছাবে, ঠিক আছে। তারপর আবার কি বলেছে, আবার 10% মানে কি, আবার 10% মানে 90/100 ছাড় দেয়, তার মানে এবার দেওয়ার পরে আর এমপিতে, মানে ভালো করে দেখবে, এই মার্ক প্রাইসে যদি কোনো কিছু ছাড় দেওয়া হয় তাহলে সেটা অলওয়েজ সেলিং প্রাইসে পৌঁছায়, হলো কত আছে, 107, তার মানে এই পুরো গোটা জিনিসটা একটা সেলিং প্রাইসে চলে গেল, তার মানে এই সেলিং প্রাইসটা কত হবে, 107, ভালো করে দেখবে, 107.10 এত হবে, বোঝা গেল। আর এই যে দশমিক যদি তুলি এবার, তার মানে এটা নিচে 100, এই 100 দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, এইটা দিয়ে এটা কেটে যাবে, আর এই 9 দিয়ে যদি এটা কাটি, একটু কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের, 9 দিয়ে এটা কত হবে, এই 9 দিয়ে যদি কাটি এটা 119 হবে, ঠিক আছে, আর এইটা যদি 17 দিয়ে কাটি 5785 হবে, আর এটা 17 দিয়ে কাটলে 7 হবে, আর এটা 5 দিয়ে কাটলে এটা 20 হয়ে যাবে, তার মানে এই 20 আর এই 7 পড়ে থাকলো, কোণাকুণি গুণ করলে, তার মানে এখান থেকে এমপি কত বেরোবে, 7 দুগুণে কত, 14, 140, মানে 140 যেই অপশান থাকবে সেটা অ্যান্সার হয়ে যাবে। আর এখানে কি বলছে, ধার্য মূল্য কত হবে, ঠিক আছে, তাহলে ধার্য মূল্য বলতে মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইস কত, 140, একদম সিম্পল হয়ে বললাম, কোনো ট্রিক ফ্রিক না, জাস্ট সিম্পল হয়ে যায়, কনসেপ্টের উপর কাজ করবো, ঠিক আছে, দেখবে পরে কোশ্চেনটা। এবার পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে এ একটি দ্রব্য বি কে 5% লাভে, ভালো করে দেখবে, এ আছে, এ আছে, এ একটি দ্রব্য বি কে 5% লাভে, তার মানে এ আর বি এর অনুপাতটা করে নিলাম,
ঠিক আছে, এ আর বি এর অনুপাতটা করে নিলাম, এ বিকে 5% লাগবে। আর 5%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে কত? 1/20, তার মানে কত? 20-র প্রোডাক্ট 5% লাভ মানে 1 টাকা লাভ, মানে 21-এ, তার মানে কত? এ বিকে 5% লাভে, তার মানে কত? ফার্স্টে এ হচ্ছে 20, আর 5% লাভে হচ্ছে এটা 21-এ বিক্রি হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, এবং বি ওই দ্রব্যটি সিকে, এবার কি বলেছে, বি ওই দ্রব্যটি সিকে, বি ওই দ্রব্যটি সিকে, বি ওই দ্রব্যটি সিকে 5% খড়িতে বিক্রি করে। এবার 5% মানে ফ্র্যাকশন ভ্যালু 1/20, এবার 1/20 আগে প্লাস হচ্ছিল, এবার ক্ষতি যেহেতু, তার মানে কি এটা 20 থেকে কত হবে, 20 থেকে এটা 19-এ চলে যাবে, বুঝা গেল সিম্পল ওয়ে। এবার একটা জিনিস দেখবি, এবার কি বলেছে, সি এর ক্রয় মূল্য এত টাকা হলে এ কত টাকায় কিনেছিল, দেখবি ভালো করে, ছোট করে নি তাহলে সুবিধা হবে, এ দেখবি ভালো করে কি বলেছে, কালারটা চেঞ্জ করি, দেখবি ভালো করে কি আছে। এবার দেখবে ওভারঅল বলেছে, তার মানে ওভারঅল যখন করব এই কোণাকুণি কেটে যাবে, তার মানে পড়ে থাকবে কি, এ ইজ টু সি পড়ে থাকবে। এবার এই প্রোডাক্ট এই 20-20 গুণ করব, কত হচ্ছে 400, এটা কত হচ্ছে 21 গুণ 19, বুঝা গেল। এবার একটা জিনিস দেখে ভালো করে, এবার বলেছে কি, সি এর ক্রয় মূল্য 23.94 টাকা, এখানে সি কে, সি বলতে এইটা আছে, এইটা 21 গুণ 19, ঠিক আছে, 21 গুণ 19, তার মানে এর ক্রয় মূল্যটা কত আছে, তার মানে অরিজিনালি এইটা কত আছে ভালো করে দেখবে, সি এর ক্রয় মূল্য দেখবে ভালো করে এখান থেকে। এবার দেখবে যে এখানে এই যে এইটার ভ্যালুটা, এইটার ভ্যালু আছে 23 দশমিক, এই যে এই পুরো প্রোডাক্টটা এর ভ্যালুটা কত আছে, এই পুরো ভ্যালুটা কত আছে 23.94, কত আছে 23.94, তার মানে 21 আর 19 যদি গুণ করা হয়, ভালো করে দেখবে 21 আর 19 যদি গুণ করা হয় তাহলে কত দাঁড়াবে, 399, গুণ করে তোমরা দেখবে 399 দাঁড়াবে, ঠিক আছে। 399-এর ভ্যালু অরিজিনালি কত, 23.94, তার মানে কি আমার দরকার কি, এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল, এ দ্রব্যটি মানে কি এই যে এর ভ্যালু এখানে কত আছে 400, তার মানে 400-র ভ্যালু আমার বের করতে হবে, 399-এর ভ্যালু এটা কত, তার মানে 399 ইউনিটের ভ্যালু এত, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত সেটা বের করলে এটা 399 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, বোঝা গেল। তার মানে দেখে ভালো করে আমি ছোট করে নিই সাইডে, এটা সাইডে রেখে দিই তাহলে সুবিধা হবে, তার মানে এইটা 399 দিয়ে, তার মানে এই 23.94টা এটা 399 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে সেটা করলে হয়ে যাবে, তো এই 23টাকে 23.94টাকে 399 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে, 0. এটা কত দাঁড়াবে, 0.06 দাঁড়াবে। তোমরা ট্রাই করবে বাড়িতে দেখবে, আমি জাস্ট যাতে তোমাদের বোঝার জন্য সুবিধা হয় আমি ফটাফট এটা করে দিচ্ছি, জাস্ট কাটাকাটি তোমরা এটা নিজেরা করতে পারবে। তার মানে এইটা যদি হয় তার মানে কি 1 ইউনিটের ভ্যালু এইটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, এই 0.06। এবার বলেছে যে এই 400-টার ভ্যালু কত হবে, তার মানে 400-টার ভ্যালু নিশ্চয়ই এত গুণে থাকবে, ঠিক আছে, তার মানে 400-কে কত দিয়ে গুণ করতে হবে, 0.06 দিয়ে গুণ করতে হবে, তবে এইটা 0.06 দিয়ে গুণ করলে 400-টাকে তাহলে কত বেরিয়ে যাবে, এটা কাটাকাটি করলে যখন 100 বেরিয়ে যাবে দেখবে ক্যালকুলেট করবে কত, 24 চলে আসবে, দেখে ভালো করে কত আসবে, 24 আসবে, 24 চলে আসবে, ঠিক আছে, 24 এখানে লিখে দিলাম, এই 24টা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইটা যে অপশনে থাকবে সেটা হয়ে যাবে, অ্যাপ্রোচটা জাস্ট দেখলে যে কোন অ্যাপ্রোচের মাধ্যমে করলাম, কোনো বেশি ট্রিকের পিছনে তোমরা ভাবতে যাবে না, জাস্ট অ্যাপ্রোচটা দেখবে কীভাবে করলাম, তাহলে কত হলো 24 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, এইটা অ্যান্সার হয়ে যাবে, বোঝা গেল। এবার দেখবে নেক্সট কোশ্চেন কি আছে, আর কোনো কোশ্চেন যদি না বুঝতে পারো তো সেটা তোমার কমেন্টের মাধ্যমে জানাবে যে এখানে বুঝতে পারিনি, তো নেক্সট দিন আমি যখন আবার পড়বো ওটা বলে দেবো, ঠিক আছে। তো দেখবে কি বলে, যে একটি টেবিলের 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আরও কত ছাড় দিলে ক্রেতা টেবিলটি 1104 টাকায় কিনতে পারবে, ভালো করে দেখবে,
কি বলেছে, 0.5 টাকা ধার্য মূল্যের উপর, মানে যেটা মার্ক প্রাইস আছে মার্ক প্রাইসের উপরেই তো অলওয়েজ ছাড় দেয়, তাহলে 0.500-এর উপরে 20% ছাড় দেওয়ার অর্থ কি, মানে কি এটা 80 বাটে পৌঁছাবে, ঠিক আছে। তো এই যে 100 দিয়ে এটা কেটে যাবে, তার মানে কত এইটা, আর 8 15 গুণ করলে কত হয়, 8 15 আর 80 আছে, তার মানে 8 15 গুণ করলে 8 15 120 হয়ে যাবে, আর এই জিরোর জন্য 120, তার মানে এই যে এইটা যেটা প্রোডাক্টটা আসলো সেটা সেলিং প্রাইসে চলে আসলো। কিন্তু কোশ্চেনে বলেছে আরও কত ছাড় দিলে টেবিলটি এত টাকায় বিক্রি হবে, তার মানে কি 1200 টাকায় বিক্রি করলে হবে না, আমার এই 1104 টাকায় বিক্রি করতে হবে, তার মানে কতটা আরও ছাড় দিতে হবে, তার মানে আরও ছাড় দিতে হবে কত, ভালো করে দেখবে, আরও ছাড় দিতে হবে কত সেটা বের করতে হবে, তার মানে কত, এই যে 1200 থেকে এই 1104, এটা ডিফারেন্স করলে যেটা দাঁড়াবে সেটা কত হবে সেটাই বের করলে হয়ে যাবে, তার মানে কত হচ্ছে, এই যে 96, তার মানে 96 হচ্ছে, তার মানে কি 1200-তে কত 96 ছাড় দিতে হবে, 1200-তে কত আবার 96 ছাড় দিতে হবে, তাহলে এই টাকাটাই পৌঁছাবে, বুঝা গেল। তার মানে এটা কি হবে, যদি এখানে দেখি ভালো করে দেখবে, যে তাহলে কি হচ্ছে, এই 1200-তে কত ছাড় দিতে হবে, 1200-তে 96 ছাড় দিতে হবে, তাহলে 100-এর জন্য কত ছাড় দেবে, তাহলে সেটাই পার্সেন্টেজে চলে যাবে, এই 0 দিয়ে 0 কেটে যাবে, 12 দিয়ে 8 বারং 96 হয়ে যাবে, তাহলে কত কত পার্সেন্ট, অপশান বি হয়ে যাবে, তার কোন কি 8 অ্যান্সার, ঠিক আছে। তার মানে কত নম্বর অপশানটা হবে, কত, তার মানে কত হচ্ছে অপশান বি, বুঝা গেল। তো আজ যে কোটা করলাম, যে তোমাদের যদি কোনো কনফিউজ থাকে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তো আজ এই অবধি থাকবে, তো জানাবে কোথায় কি প্রবলেম, ঠিক আছে, আজ এই অবধি থাকলো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।